সবাই পরীক্ষা দিয়েছিলেন তাদের অবস্থানটা দেখে নিতে হবে এবং তাদের ছ নম্বর দেওয়ার পরে তাদের মেরিট লিস্ট নিশ্চয়ই চেঞ্জ হবে, তাদের সার্টিফিকেট আবার পুনর্বার দিতে হবে, সেক্ষেত্রে একটা হিউজ এক্সারসাইজ। তো বন্ধুরা, এই মুহূর্তে হিউজ আপডেট উঠে আসছে ৬ নম্বর প্রশ্নভুল মামলাকে কেন্দ্র করে। ৬ নম্বর সকলকে দেওয়ার ফলে আবারও মেরিট লিস্ট পরিবর্তন হতে চলেছে এবং একাধিক ক্যান্ডিডেট পাস করার কথা উঠে আসছে এই মুহূর্তে, এবং সভাপতি গৌতম পাল তিনি নিজে মুখে এই কথা স্বীকার করে নিয়েছেন। একটি সিবি সাক্ষাৎকারে তিনি এই কথা জানিয়েছেন। তো এখন প্রশ্ন হচ্ছে, যারা অলরেডি পাস করে রয়েছে এবং সার্টিফিকেট অলরেডি পেয়ে গিয়েছে তাদের কি হবে, এই নিয়ে বিস্তারিত ডিটেলস কি আপডেট উঠে আসছে চলুন জেনে নেব এই ভিডিওতে। তার আগে আপনাদের সকলকে অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি, তাই কেউ এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড, তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক প্রত্যেককে ৬ নম্বর করে দিতে হবে যারা ওই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে চাইছেন বা চেয়েছেন। তাহলে তো পুরো মেরিট লিস্টটা ঘেঁটেই হবে, মানে পুরো তো একটা বিপাকে পড়ে যাবেন আপনারা। না, সেক্ষেত্রে কোর্ট বলেনি, কোর্ট বলেছেন যে হ্যাঁ মেরিট লিস্টে ৬ নম্বর দিতে হবে। এক্ষেত্রে অনেকে ১ নম্বর পেয়েছেন, তার ৫ নম্বর পাবেন, কারা কারা ৬ নম্বর পাবেন আমরা এটা দেখছি। কারণ আপনারা জানেন তৎকালীন অর্থাৎ তদানীন্তন যে আমাদের প্রসেসর ছিলেন তারা এখন কাজ করছেন না, এক্ষেত্রে আমাকে নতুন প্রসেসার আইডেন্টিফাই করতে হবে, তাকে আমরা ওয়ার্ক অর্ডার দিতে হবে। সেই ওয়ার্ক অর্ডার দেওয়ার জন্য কতগুলো ফিনান্সিয়াল নর্মস আছে, সেই নর্মস মেনে আমাকে টেন্ডার করতে হবে, সেখানে বিডার অ্যাপ্লাই করবেন, এখন লোয়েস্ট L1 বিডারকে আমাকে দায়িত্ব দিতে হবে এবং সমস্ত তথ্যভাণ্ডার আগের প্রসেসারের কাছ থেকে আনতে হবে। আমাদের দেখতে হবে যে যারা সবাই পরীক্ষা দিয়েছিলেন তাদের অবস্থানটা দেখে নিতে হবে এবং তাদের ৬ নম্বর দেওয়ার পরে তাদের মেরিট লিস্ট নিশ্চয়ই চেঞ্জ হবে, তাদের সার্টিফিকেট আবার পুনর্বার দিতে হবে, সেক্ষেত্রে একটা হিউজ এক্সারসাইজ। সেক্ষেত্রে আমরা এটাকে ভাবনা চিন্তা করছি, আমরা কাজ শুরু করেছি, এটাকে আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে আশা করছি শেষ করতে পারব। আপনি যে প্রশ্ন করলেন, নিশ্চয়ই ৬ নম্বর দেওয়ার পরে মেরিট লিস্ট চেঞ্জ হতে পারে। আমার প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় সুপ্রিম কোর্টে একগুচ্ছ প্রশ্নের মুখে পড়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ, এবং আপনারা একটু আগে শুনলেন পর্ষদ সভাপতি গৌতম পাল তিনি কিন্তু এবার ওই ৬ নম্বর প্রশ্নভুলকে কেন্দ্র করে পর্ষদের যে চিন্তাভাবনা সেটা দেখে অনেকটাই পরিষ্কার হয়ে যাচ্ছে। যে কথাটি সুপ্রিম কোর্টে তোলা হয়েছিল যে ৬ নম্বর শুধুমাত্র ওই ২৭০ জনকেই কেন দেওয়া হলো বা যারা পিটিশনার রয়েছে তাদেরকেই কেন দেওয়া হলো, এত এত লক্ষ লক্ষ ক্যান্ডিডেট তাদেরকে কেন দেওয়া হয়নি, সেই প্রশ্নের কিন্তু কোনো সদুত্তর দিতে পারেনি পর্ষদ। তো এদিন বিচারপতি অনিরুদ্ধ বোস এবং বিচারপতি সুধাংশু ধুলিয়ার বেঞ্চে প্রশ্ন পর্ষদকে প্রশ্ন করে যে মামলা যখন চলছে তখন ওএমআরসি নষ্ট করা কেন হয়েছে। শীর্ষ আদালতের প্রশ্ন ২৭০ জন টেট পাস করেননি, আবেদনে যেটা জানাননি তা সত্ত্বেও তাদের চাকরির সুপারিশ করলেন কেন, কিসের ভিত্তিতে ২৭০ জনকে SMS পাঠিয়েছে পর্ষদ। এছাড়াও পর্ষদ জানতে চায় যে ৪২,০০০ শূন্য পদের মধ্যে ২,০০০ পদ ফাঁকা রাখা হয়েছিল কেন, নিয়োগের অধিকার জেলা প্রাথমিক শিক্ষা কাউন্সিলের, তো সেক্ষেত্রে পর্ষদ শুধু সুপারিশ করতে পারে, তাহলে ২,০০০ পদ বাদ রাখা হয়েছে কেন, কারণ জানতে চান বিচারপতিরা। তো তাদের আরও প্রশ্ন, আদালতে যে প্রশ্নভুল ইস্যু রয়েছে সেই ইস্যুতে ৬ নম্বর দেওয়া নিয়ে মামলা চলাকালীন পর্ষদের হলফনামায় কেন জানানো হয়নি যে আগে ২৭০ জনকে ১ নম্বর দিয়ে দেওয়া হয়েছিল। আদালতের এই সমস্ত প্রশ্নের জবাব দেওয়ার জন্য সময় চেয়েছে পর্ষদের আইনজীবী জয়দীপ গুপ্ত, আগামী মঙ্গলবার এই মামলা পরবর্তী শুনানি রয়েছে। তবে এটুকু আমরা অ্যাজাম করতে পারছি যে ওই মামলা শুনানি হওয়ার আগেই পর্ষদ কিন্তু অনেকটাই এবার তৈরি হয়ে রয়েছে এবং তাদের কথা থেকে সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে। একটু আগেই দেখলে সভাপতি গৌতম পাল তিনি কিন্তু নিজের মুখেই বলছেন যে ৬ নম্বর করে যদি বেড়ে যায় সেক্ষেত্রে একটা লং প্রসেস রয়েছে এবং সেই ৬ নম্বর পরিবর্তন হলে লক্ষ লক্ষ ক্যান্ডিডেট তাদের যে টেট পাস সার্টিফিকেট এবং তার সঙ্গে একাধিক ক্যান্ডিডেটের যে নাম্বার বেড়ে যাওয়ার ফলে তারা পাস করবে এবং তাদের সার্টিফিকেট যেটা বিতরণ সে ব্যাপারগুলো রয়েছে সেই জন্যও কিন্তু তারা তৈরি হয়ে রয়েছে। তো এই ব্যাপারগুলি খুব তাড়াতাড়ি একটা বিজ্ঞপ্তি সহকারে আমরা ওয়েবসাইটে পেতে চলেছি, তাই অবশ্যই আমাদের ওয়েবসাইটটা ফলো রাখতে হবে। তো খুব শীঘ্রই এই নিয়ে আপডেট আসবে, তো আমি অবশ্যই আপনাদের সঙ্গে সেটা নিয়ে ক্লিয়ার করব এবং আলোচনা করব বিস্তারিত ডিটেলস আপডেট। তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিতে ভুলবেন না।